হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে সারাদিনে এতগুলো কাজ করেছি, তাও আবার প্ল্যান ছাড়া। সত্যি প্ল্যান করলে কোনো জিনিস আগে থেকে হয় না, এটা তো স্পেশালি আমার জীবনে বারে বারে হয়েছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল একটু পাউরুটি সেঁকে নিচ্ছি চায়ের সঙ্গে খাবো বলে। আর হ্যাঁ, আগে কিন্তু আমি দুধ খেয়েছি, কেননা এই সময় খালি পেটে চা কফি খাওয়াটা মোটেই ঠিক নয়। আর সকাল সকাল বাজারটাও চলে এসেছে, চিকেনটা এখানে ধুয়ে নিচ্ছি, আর তারপরে এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা দিয়ে মসুর ডাল দিয়ে ভাত খেতে হেভি লাগে। আর দেখো, প্রত্যেকের লাইফেই না একটা সময় থাকে, মানে একটা টাইম থাকে সারাদিনে, সেটা যে নিজের সঙ্গে কাটাতে পছন্দ করে। কেউ হয়তো ব্যালকানিতে, ছাদে, ঘরে, বারান্দায় বসে চা খেতে পছন্দ করে, আর আমার হচ্ছে এই যে ঘরে বসে একটু জানালাটা খুলে বাইরের দিকটা দেখবো আর মি টাইম কাটাবো। আর এখন যা গরম পড়েছে, জানালা খোলার উপায় নেই, তাই আমি জানালা দরজা বন্ধ করেই ঘরে চা খাচ্ছি। তরমুজের সঙ্গে কিন্তু মানুষের বিশাল মিল রয়েছে, বাইরে থেকে দেখে কোনোটাকেই বলা মুশকিল যে কোনটা ভালো কোনটা খারাপ। তরমুজটা যেমন দেখতে ভারী সুন্দর, লালচে, কিন্তু বিশ্বাস করে একটুকু মিষ্টি ছিল না, সেরকম মানুষকেও বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, ফর্সা, গুড লুকিং লাগলেও ভেতরে কী রয়েছে সেটা যে মেশে সেই একমাত্র বুঝতে পারে। আমরা হয়তো অনেককেই বলি মানুষটা ভীষণ ভালো, হ্যাঁ বাইরে থেকে দেখে বলি, কিন্তু তার সঙ্গে যে থাকে সেই একমাত্র বলতে পারবে সে মানুষটা আসলে কি। এদিকে এবারে চিকেনে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আর এই দই চিকেন হতে না ভীষণ সামান্য সময় লাগে। আর একজন চলে এসেছে। বাইরে কেমন রোদ বলো? বাইরে কেমন রোদ? বাইরে কই রোদ, বাইরে বাইরে বরফ পড়ছে। রায়গঞ্জে এখানে আর কালবৈশাখী ঝড়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আর বৃষ্টি ঝড় বৃষ্টি হবে না, বুঝছো? আজকে তোমার জন্য দই চিকেন করেছি। দই চিকেন? দই চিকেন আর ওই আলু ভাজা পেঁয়াজ দিয়ে খেতে চেয়েছিলাম। চিলি পটেটো না, না গলি চিলি পটেটো, গলি চিলি পটেটো কি, ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি বেশি করে তেল দিয়ে। একটু খাও, একটু তোমার একটু তেল দরকার জীবনে, মাঝে মাঝে নিজেকে তেল দাও তো তেল পাবা, তেল না দিলে তেল। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? বাইরে প্রচন্ড রোদ, গরম, একেবারে দাবদাহ চলছে। কালকে আমাদের এখানে ছিল ভোট, আর আমি কালকে ভোট দিতে যেতে পারিনি, তার কারণটাও তোমাদেরকে বলে দিই। কারণ আমার শরীর পুরো ডিহাইড্রেট হয়ে গেছে এই সময়, আমার নাক দিয়ে ব্লিডিং হয়েছে টানা কয়েকদিন, হালকা হালকা দেখেছিলাম, বাট কালকে একটু বেশি হয়েছিল। আর তার সঙ্গে আমার এই ডান চোখটা পুরো লাল হয়ে গিয়েছিল, তো আমি ডক্টরকে ফোন করাতে জানতে পারলাম এটা সম্পূর্ণ ডিহাইড্রেশন থেকে হচ্ছে। উনি আমাকে টোটালি রোদে বেরোতে বারণ করে দিয়েছে, কেননা আমার যা কন্ডিশন, তো সেই জন্যে আর কি আমার কালকে আর বেরোনোটাই হয়নি। আমার ভীষণ মন খারাপ যে আমি কালকে ভোটটা দিতে পারিনি। মোটামুটি সকাল 11:30 থেকে 12টার মধ্যে ওকে সকালের খাবারটা দিয়ে দিই, আর আজকে যা করেছি তাই দিয়ে একদম খেয়ে নিয়েছে। আর আমি এইদিকে একটু তরমুজ নিয়ে বসেছি, এই সময়টা ঠান্ডা ঠান্ডা কিছু জিনিস খেতে ইচ্ছে করে। আমি আজকে জবের ছাতু গুলে নিয়েছি, শরবত বানিয়েছি, একটু লেবু দিয়েছি, একটু গুড় দিয়েছি, আর একটু সামান্য বিট নুন। আর আজকে স্নান ফান করে বসেছি নিমকি ভাজতে। হ্যাঁ ভাবুন, গরমে মানুষ যত পারে কাজ কম করার চেষ্টা করে, কিন্তু আমার আজকে দুপুরবেলা একদমই শোয়ার উপায় ছিল না বলে ভাবলাম এই দুপুরে এক ঘন্টা হাতে সময় বের করে একটু নিমকি বানানো যাক। দোকানের নিমকি তো কিনে খাওয়াই যায়, কিন্তু বাড়ির এই স্পেশাল আটা নিমকি, যেটা একটু হেলদি হয় দোকানের থেকে, আর এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আমার সবসময়ের জন্য না, আমার মায়ের হাতে যে বাড়িতে বানানো নিমকি হতো সেটা সবসময়ের জন্য ফেভারিট ছিল। আর আমার চায়ের সাথে নিমকি খেতে তো অসাধারণ লাগে। আর এই নিমকি ভাজার টেকনিকটা ভীষণই ইজি, আমি আগে ভাবতাম খুব কঠিন, হয়তো টাফ, বাট এটা এতটাই সহজ যে কেউ অনায়াসে মানে এক ঘন্টার মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারো। আমাদের বাড়িতে নিমকি ভাজার বেস্ট সময় ছিল দুর্গাপূজার বিজয় দশমীর পরে, সে সময় নিমকি বোধে আরও কত কি নাড়ু, মানে এসবের পুরো ভাণ্ডার ছিল বাড়িতে। এ দেখো কথা বলতে বলতে আমার পুরো এক গামলা নিমকি ভাজা হয়ে গেছে। আর এগুলোকে কিন্তু ছোটো ছোটো ওই প্লাস্টিকের কৌটোতে ঠান্ডা করে স্টোর করে রেখে দিলে প্রায় বেশ কয়েক সপ্তাহ চলে যাবে। আর আজকে সব কাজ কমপ্লিট করে মনে হলো যে না, এবার একটু নিজের চুলের যত্ন করা যাক। চুলের যা ছিঁড়ি হয়েছে আমার, তেল একদিন দিতে দুদিন দেওয়া হয় না, এই করে করে যাই হোক আজকে ভেবেছি না ফাইনালি চুলে একদম তেল দিয়ে মাসাজ করে তারপর একটা ঘুম দেবো। আহাহা কী বলবো, নিজের চুলে হাত লাগাতেই মনে হচ্ছে সোফাতেই শুয়ে যাই। ভাবুন তাহলে একবার পার্লারে গিয়ে চুলে যদি একটু ঘষা মাজা করা যায় তাহলে কী অবস্থা হবে। তো চলুন আজকের মিনি ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বাই।